ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা, তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। এই দেখো, আমার কিন্তু সকালে রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট। আমি ঘরে এসেছি, যে একটু হাওয়া খাচ্ছি। আর এদিকে দেখো, আমার হাজবেন্ড পুজো দিচ্ছে, কারণ সকালে পুজোটা আমি দিই না, আমার হয় না। আমি এদিকে রান্না ঘরে চলে যাই। এদিকে দেখো, খাবার কিন্তু সব রান্না বান্না হয়ে গেছে। আমি এ দেখো খাবার কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো মাছ ভাজা রেখেছি ওদের জন্য, দুজনের জন্য মাছ ভাজা রেখেছি। আর এদিকে দু রকমের তরকারি করেছি, মাছের ঝোল দু রকমের করেছি, আর কচুর শাক করেছি। আজকে আর কিছু করবো না, এগুলোই তো। আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে দিয়ে আসছি, তারপরে আবার দেখা করছি। এ দেখো গাইস, আমি কিন্তু স্কুল থেকে এসে গেছি। স্কুল থেকে এসে বিছানাটা তো সকালে ঠিক করা হয়নি, সেরকম ভাবে কোনো রকমে উঠিয়ে গেছিলাম। তো এখন দেখো বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি, ফার্স্ট ঘরটা ঠিক করে নেব, তারপরে আমি রান্নাঘরে চলে যাবো। ওদিকে রান্নাঘরের কাজ বাকি আছে, রান্নাঘরে শুধু রান্নাটাই করেছি, আর বাকি কিন্তু সবকিছুই পড়ে আছে। দেখো স্কুল থেকে এসে সবেমাত্র বিছানাটা পুরো তুলে নিই। সকালে কোনো রকম বিছানা তুলে গেছিলাম, আর বিছানাটা দেখো ঠিক করলাম। প্রচন্ড ঘেমে গেছি, দেখো রোদে বাইরে যাওয়া যাচ্ছে না, মাথা ব্যথা করছে। দেখো বাইরে যে রোদ্দু, আর রোদ্দু বেরিয়ে মানে সাদা সাদা তো যাওয়াই যায় না, খুব মানে খারাপ অবস্থা। এত গরম পড়েছে আর মানে আমি শুধু ঘামছি আর ঘামছি। তো আমার ওদিকে রান্নাঘরের কাজ এখনো কিন্তু বাকি আছে। রান্না তো হয়েছে, তবে ধোয়া ধুয়ে কিচ্ছু কমপ্লিট হয়নি, এখন দেবো ওগুলো সব। রান্নাঘরটা পরিষ্কার করে আসি, ঘর মোটামুটি করেছি, বিছানা টিছানা ঠিক করেছি, ঘরের নিচে ঝাঁপ দিইনি, ঝাঁপ দেবো তারপরে বাকি কাজগুলো করবো, তারপরে রান্না করে চলে যাবো। এদিকে দেখো, আমি কিন্তু ঘরের কাজ, ঘর পরিষ্কার করে ঘরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বাসন টাসন গুলো ধোয়া হয়ে গেছে মোটামুটি, শুধু প্যান দুটো ধোবো, কড়াই দুটো ধোবো, আর গ্যাসটা মুছবো, হয়ে যাবে তাহলে। আর যে গরম পড়েছে, আমি শুধু ঘামছি আর ঘামছি, ঘেমে মনে হয় স্নান করে গেছি, মানে এরকম লাগছে। মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাব, ঘরে গিয়ে এখানে নিচে একটু বসবো। বেশি রান্না হলে কিন্তু একদিকে ভালো হয়, ধোয়া মাজাটা কম হয়, অত বেশি গ্যাসটা সেরকম ভাবে দিতে হয় না, অল্প একটু মুছে রাখলেই হয়। আর আমিষ হলে দুনিয়ার ধোয়া ধুয়ে দুনিয়ার কিছু দিতে হয়, সব কিছু নিতে হয়, নিরামিষ হলে একটু ঝামেলাটা কম হয়। তবে কি আর করা যাবে, নিরামিষ তো আর রসুন খাওয়া যাবে না। আগে তো একদিন ছিল শনিবার, এখন সোমবারও করলাম, সোমবার দুদিনেই মানে এদের মা বলছি কেন, বাবা মেয়ের মাথায় হাত। দেখো তারপরে আমি ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে দিয়ে কাজ কিন্তু আমার কমপ্লিট। এবার আনারসটা না, আমি ভাবলাম কি তিন্নি তো আনারস খাবে না এমনিতে, ওকে একটু জুস করে দিই। দেখো আমি কেটে নিয়েছি, দেখো আমি ব্লেন্ডারে নিয়েছি, একবার জুস করে নেবো। জুস করে তারপরে
ফ্রিজে রেখে তারপর স্কুলে যাবো, তাহলে একটু ঠান্ডা হবে, তারপরে দেবো। বেশি ঠান্ডা তো খাওয়া যাবে না। দেখো আমার জুস কিন্তু হয়ে গেছে, জুস করে নিয়েছি আনারসের জুস। সবকিছুই তোকে জুস করেই খাওয়াতে হয়, এমনি তো কোনো ফলই খেতে চায় না, সবকিছু এভাবে না আমি জুস করেই খাওয়াই ওকে। দেখো আমি এটাকে একটু ফ্রিজে রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতো থাকলে একটু ঠান্ডা হবে, যে গরম পড়েছে না, একটু ঠান্ডা খেলে কিছু হবে না। তারপরে আমিও অল্প একটু আনারস নিয়ে নিলাম। আনারসটা প্রথমে যখন মুখে দিলাম না, একটু টক টক কিন্তু লাগলো, তারপরে খাচ্ছি না, দেখলাম না ঠিক আছে, ঠিকই আছে, টক না মিষ্টি আছে। আমি কিন্তু আনারসটা তেমন পছন্দ করি না, তবে এনেছে কি করবো, খেতে তো হবেই, একটুখানি খেয়ে নিলাম, নাহলে আবার রাগ করবে। তো আমি দেখো কাজ শেষ করে এসে বসলাম, তারপর আমার মনে পড়লো বোনে একটা বাজে, আমি তো এক বালতি জামা কাপড় ধুয়ে রেখেছি, সেগুলো তো আমি মেলেই নি, তারপর চট করে চলে গেলাম। দেখো গাই এলাম মাত্র, জামা কাপড় মুলে দিয়ে এলাম, কি কাণ্ড বলো তো, আমি জামা কাপড়ই বেশি ভুলে গেছি, বেলা বাজে একটা, সকালে জামা কাপড় ধুয়েছি, এখনো জামা কাপড় ধুয়েছি। কাজ শেষ হয়েছে, কাজ শেষ হয়ে গেছে, মাঝে মাঝে এমন এমন কাণ্ড করি না, নিজেই অবাক হয়ে যাই, একা একাই বসে বসে না হাসতে থাকি। এখানে শেষ করছি, আমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই বাই, টাটা।